বিপুলা বাংলায় আপনাদের স্বাগতম। আজকে বিপুলা বাংলা সঙ্গে আছি আমি শ্রেয়শ্রী সরকার, সাথে আছে আমার দুই বন্ধু দীপু এবং মন। আজকে আমাদের প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে ঢাকা তথা বাংলাদেশের প্রথম পেট্রোল পাম্প। আমি যেখানে অবস্থান করছি ঠিক তার পশ্চিমে আছে শাঁখারী বাজার, আমার হাতের বামে আছে বাহাদুরশাহ পার্ক, আমার পেছনে আছে কাজী নজরুল কলেজ। চলুন তাহলে দেখা যাক বাংলাদেশের প্রথম পেট্রোল পাম্প এবং তার সম্পর্কে কিছু অজানা তথ্য সম্পর্কে। গুলিস্তান থেকে সদরঘাটের দিকে গেলে সদরঘাট বাস স্টপেজের পাশে এর অবস্থান। এর সামনে রয়েছে বাহাদুরশাহ পার্ক এবং দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে দায়িত্বরত ম্যানেজারের সাথে কথা বলে জানা গেছে, সম্ভবত 1947 সালে দেশ ভাগের সময় পাম্পটির অপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন কাজী গোলাম সামদানি। বর্তমানে এর মালিকানা রয়েছে তার ছেলে কাজী ফিরোজ সামদানির হাতে। তৎকালীন ঢাকা শহর বলতে গুলিস্তান থেকে সদরঘাট ও এর আশেপাশের অংশই ছিল প্রধান শহর, তাই শহরের প্রাণকেন্দ্র হিসেবে এই জায়গাতে প্রতিষ্ঠিত করা হয় পাম্পটি। এই দীর্ঘদিন পরে নীলক্ষেত্রে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে প্রতিষ্ঠিত করা হয় পাম্পটির দ্বিতীয় শাখা। তাহলে এবার চলুন বন্ধুরা সরাসরি কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিই কিছু অজানা তথ্য। নাম আপনি এখানে কত বছর থেকে আছেন? এখানে আমি প্রায় 22-23 বছর। এটার প্রতিষ্ঠা কাল সম্পর্কে কিরকম তথ্য আপনার কাছে আছে? আমার কাছে এটা তো মনে করি যে আমি যতটুকু জানি এই পাম্পটার মালিকের ছিল আমার বন্ধু, আমি তার ইয়েতে রেফারেন্সে আছি, সে বাইরে যায় আসে, এই জন্য এটা আমি দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা চাষটা আমার উপরে সব, কিন্তু আমি যতটুকু জানি এটা 47-এর পর হয়েছে, 47 মনে করেন যে আমি এর বেশি তো জানি না, কত শুনেছে আমার দরকার হয়নি না, এই জন্য জিজ্ঞেস করি, তাদেরও ই নেই, তারাও কখনো বলেনি না যেটা প্রয়োজন হয়নি, জিজ্ঞেস করলাম কত সময় হয়েছে, তখন আমরা যখন ছোট আমার জন্য এইখানে এই যে মুসলিম স্কুলের সঙ্গে, তার মানে আমরাও ছোট কালতে দেখতেছি যে পাম্পটা হচ্ছে অনেক বছর আগে। এখানে তাও কত গাড়ি আসে প্রত্যেকদিন? এটা ঠিক নেই, গাড়ি কত আসে একদিন বেশি আসবে জামের উপরে, এখন আমাদের জামের জন্য গাড়িগুলির সংখ্যা কমে গেছে, কিন্তু আর তো করার নেই, এখন এর থেকে ছোট আছে, এর থেকে বড় আছে। আমার নাম সঞ্জয় চন্দ্র সরকার, আমি 6 বছর ধরে কাজ করতেছি এখানে। গাড়ি গুড়া ভালোই আছে, গাড়ির চাপ আছে, আর এখানকার মেজারমেন্ট ভালো, কাস্টমার আমরা ভালোই আছি। যে এখানে এই পাম্পের তালিকা অনেক ভালো, তার জন্য আমরা এখানে আসি, এই পাম্পটা অনেক আগে, তার জন্য এখানে আসলে আমাদের স্বাস্থ্য লাভ হয়।